পৌলমী, পৌলমী। হ্যাঁ মদন দা। কচু পোড়া, তুই এটা কি করলি বল দেখিনি? কেন, কি হয়েছে? আরে এতক্ষণ হয়তো 10-12টা লাশ পড়ে গেছে। লাশ পড়ে গেছে? না, চরণামৃত। আরে দেখতারি, আমার নিচের পোষণ কাঁপছে, অপর পোষণ ঘুরছে, তুমি আমার চরণামৃত খাতেছ? একটু মুখে নাও, ঠাকুরের কৃপায় তোমার কাপা ঘোরা সব ঠিক হয়ে যাবে। দাও, তুমি তো না খেলে ছাড়বে না, দাও। জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ, জয় কৃষ্ণ, ওম ক্লিং কৃষ্ণায় নমঃ। এবার বলো কি হয়েছে। মন্দিরে তুই এই ছেলেটাকে একটা রং নাম্বার দিয়েছিলি, ব্যাস এবার জীবন নিয়ে টানাটানি। ফোন নাম্বার দেওয়ার জন্য জীবন নিয়ে টানাটানি হবে কেন? আরে তুই জানিস ওটা কার নাম্বার? সনাতন পাঁজার। কে সে? কুচবিহারের ত্রাস মাফিয়া, ছেলেটার পেছনে লেগে গেছে। এ বাবা, তুমিও ঠিকানাটা জোগাড় করে দেবে, গিয়ে ওকে সরি বলে আসবো। কোনো দরকার নেই, যা আবার হয়ে গেছে, এখন আর বেশি ঝামেলা বাড়িয়ে লাভ নেই। কিন্তু একবার জানতে তো হবে ও ঠিক আছে কিনা। ওটা তো আর ওই দরকার নেই, জানার কোনো শেষ নেই, মার খাবারও কোনো বয়স নেই। মার যদি খেতে না চাস, চুপচাপ ঘরে বসে থাক কচু পোড়া।